এবার জিয়াউর রহমানকে নিয়ে ভিপি নুরের স্ট্যাটাসে তোল পার সোশ্যাল মিডিয়া বিস্তারিত দেখুন ভিডিওতে শনিবার ছিল প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুরাশিতম জন্মদিন দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি নুরুল হকনুর স্ট্যাটাসে প্রয়াত রাষ্ট্রপতির জন্মদিন স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেও উল্লেখ করেন নোর এদিকে এরপর জিয়াউর রহমানকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেছেন তাদের দল কানা বলেও আখ্যা দেন ভিপিনুর জিয়াউর রহমানকে নিয়ে ডাকসু ভিপি এমন স্ট্যাটাসে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তার সেই স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে অনেকেই তাকে সদ্যবেশী বিএনপি বলেও অবহিত করেছেন কেউ কেউ তাকে ছাত্রদলের কর্মী বলেও উল্লেখ করেন আবার নুরের সেই স্ট্যাটাসের ভূয়সী প্রশংসাও করেছেন অনেকে নূরের সেই পোস্টে অসংখ্য নেটিজেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুয়ের ফেরাত কামনা করেন এদিকে নুরের সেই স্ট্যাটাসে ফিরোজ আলম নামে একজন লিখেছেন শুধু মুক্তিযুদ্ধ কেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে মেরুদণ্ডের উপর দাঁড় করিয়েছিলেন মেজর জিয়া তবে নূরের সেই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন নূরের উদ্দেশ্যে লিখেছেন এতদিন ধরে অভিনয় করার কোনো দরকার ছিল না সরাসরি বললেই হয়তো এতদিন কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছো নূর এমদাদুল হক লিখেছেন তোমার মতো দলকানারা বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পর্কতার বিষয়টি অস্বীকার করে মামুনাল আবদুল্লাহ লিখেছেন জিয়াউর রহমান শহীদ কিভাবে প্রিয় নূরের কাছে প্রশ্ন রইল